হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে একটা ব্লগ নিয়ে আপনাদের সামনে ফের চলে এসেছি। আর আজকে ব্লগটা একটু অন্যরকম হতে চলেছে, কারণ আমি আজকে বাড়িতে নেই, এসেছি অন্য আত্মীয়ের বাড়িতে। আর মাইকের আওয়াজ শুনে তো বুঝতেই পারছো যে এখানে কী হচ্ছে, কারণ এখন নবী দিবস চলছে। বাড়ির লাল নবী দিবস উপলক্ষে এখানে এসেছি। আর এখানে এসে আমি আজকে একটা কুকিং ব্লগ করতে যাচ্ছি। আজকে আমার ব্লগকে তোমাদেরকে নতুন একজনকে দেখাবো। আমি এখানে অনেক সবাই এসছে, সবাইকে মানে একটা খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে, তো রান্নাটাও করবে, তো ও রান্না করবে। সেটা আমরা প্রথম থেকে কি করছি, কী খাওয়া দাওয়া করছি, রান্নাটা কীভাবে করছি আমরা করি না, কিন্তু আমি ওকে জোর করে অনেক রিকোয়েস্ট করেছি বলে আজকে ক্যামেরার সামনে এসছে। ও খুব সুন্দর রান্না করতে পারে, না দেখলে বুঝতে পারবে না। আর এখন তেল দিচ্ছে, এটা কি দিয়েছো, কি তেল দিয়েছো? এটা রিফাইন তেল দিয়েছি, আলু সাদা তেল। এটা কি আলু দিচ্ছো, আলুটা কি করবে, আলুর দম হবে, আমি হালকা করে একটু ফ্রাই করে নিচ্ছি, নিয়ে তারপরে কাঁচা আলুটা কি আগে কি তুমি ফ্রাই করছো? হ্যাঁ, নুন আর হলুদ নাকি আগে দিচ্ছো, কি কি রকম করছো? এটা তো ফ্রাইড রাইস হবে, তার জন্য আমি ভাতটা বসিয়েছি এতে। আর নুন, এলাচ, তেজপাতা, মিষ্টি, গাজর আর বিট ভাজা হচ্ছে। আচ্ছা, এতে নুন কোন কি দিয়েছো? এতে একটু লবণ দিয়েছি, একটু ফ্রাই হবে। কড়া চাপিয়েছি, তেলটা দিচ্ছি, আলুর দমটা চাপাবো।
একদম অল্প করে একটু ঘি দিলাম, এতে তেলও দেবো, অল্প একটু তেল দেবো। তিনটে চারটাই দিচ্ছি, ঠিক আছে। শেষের দিকে আর একটুখানি বাকি আছে, তাই